আজকের বার্থডে বয়ের গিফট হচ্ছে এটা, তো এটা সেলোটেপ করা রয়েছে। তো এর মধ্যে দেখো এই সব কালার, মানে পেন্সিলস, তারপরে ড্রয়িং খাতা, সব কিছু, মানে অনেক কিছু আছে। তো খুলে দেখালে বেশি ভালো হতো। তো যাই হোক, আর খুলছি না। তো গিফট র‍্যাপ আনা হচ্ছে, যদি পাওয়া যায়। আজকে কাছেপাড়া টোটালি বন্ধ, পাওয়া গেলে তাহলে এটা ঠিকঠাক করে লাগিয়ে নিয়ে যাব। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন শুরু করলাম আজকের ব্লগ। আর দেখতেই পাচ্ছ আমি একটা অদ্ভুত রকমের সাজ দিয়েছি, মানে জাস্ট স্টার্ট করলাম। তো এই শাড়িটা পরলাম, এটা না আমার ফুলসজ্জার শাড়ি, মানে ফুলসজ্জাতে আমি নিয়েছিলাম। আর ব্লাউজটার সাথে একদম ম্যাচ খায়নি, আমিও জানি এটার যেটা ব্লাউজ সেটা আমার এখন আর হবে না। তো সেই জন্য এই শাড়িটা অনেকদিন ধরে পরবো পরবো করে পরা হচ্ছিল না। তো লাল ব্লাউজ দিয়ে জাস্ট পরলাম, কারণ আজকে যা ঠান্ডা বাইরে, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, ওপরে কিছু একটা পরতেই হবে। তো সেই জন্য আমি এরকম একটা অদ্ভুত সাজ দিয়েছি। তো যাই হোক, চলো এবার টোটালি সেজে গুজে নিই, তারপরে বেরোবো। লাস্ট দুদিন ধরে আমার যে কি হচ্ছে একদম জানি না। তো গতকালকে আমি তিনটে শাড়ি চেঞ্জ করে, মানে তিন নম্বর শাড়িটা পরে গেছিলাম, আজকে আমি শাড়িটা পরলাম। বললাম যে কোট ফোট যাই হোক পরে যাব, তো সেটা পরলাম টরলাম। জয় বলছি ক্যামেরাটা লাগছে, তারপরে আমার আর মনটা একদমই সাই দিল না, দিয়ে খুলে ফেললাম আমি এই ড্রেসটা। বললাম বহু দিন বাদে পরলাম, পরাই হয় না। তো যাই হোক, এটা পরে আমি এখন চলে যাবো, আর একদম কাছে জানো তো, ওই নিয়ে বেশি হেডেক করছি না, একদম বাড়ির পাশে, তো সেই জন্য কোনো চাপ নেই। আর ডোডো ওরা ঘুরে আসলো, যেহেতু যে ভাইয়ের দোকান বন্ধ, তো ওরা ঘুরে আসলো, এখন আবার যাব, আবার কালকেরই টিম যাচ্ছি, তাই তো বাবা? মানে তো কালকেরই টিম যাচ্ছি আমরা, আর শর্মিষ্ঠা, আমি, ডোডো আর আমাদের ছোট পাপা। তো আমার একার প্রবলেম না, সোয়েটার লাগবে, আমি কি নেবো সেটাই ভাবছি। তো এই যে এটা পড়বে ভাবলো, এটা তো পড়াই হয়ে গেছিল, তারপরে আমি চেঞ্জ করেছি, এও চেঞ্জ করেছে। হরে কৃষ্ণ, চলো হরে কৃষ্ণ। কি এই যে সব কর্ণগোল করে দিয়ে, আরে আমি বুঝতে পারিনি, ক্রিশ্চিয়ানি কবি? ও দাঁড়াও, তোমাদের দেখাই। এটা ছাড় বাবা, যা খুলিস না বাবা। আরেকটা কোথায়? আগামীকাল হচ্ছে মানে ভাইদের আর কি অ্যানিভার্সারি শর্মিষ্ঠাদের, তো ভাই আজকে সারপ্রাইজ দিতে নিয়ে এসেছে। ভাই একটু বড় বাজারের দিকে গেছিল, তো দাঁড়ো এটা খুলবো না বাবা, দরকার নেই, পরে খুলে দেখাবো। একটা হচ্ছে স্ট্রেটনার আর একটা ক্রিম্পার, তাই তো? দুটো গিফট এনে দিয়েছে বাবা, হাসি তার ধরে না। তো আগামীকাল আমাদের বাড়িতেও প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হবে না, কারণ এক নম্বর ভাইয়ের দোকান বন্ধ নেই, আর দ্বিতীয়ত হচ্ছে কালকে নিরামিষ। আমি তাও বললাম তোমরা বাইরে বাইরে গিয়ে খেয়ে ফেয়ে আসো, তোমাদের তো করে চাপ নেই, খেয়ে ঠেয়ে নাও। ইটস ইট টাইম টু ডিস্কো। আরে কি আবার শুরু তোরা? ডিস্কো 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 মানে সেটাই ভাবছি, পুরো সেম। এই যা 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 চিল্লাবি না, যা চিল্লাবি না, আবার দুশো দেবো। হ্যাঁ টাটা টাটা, যা 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 না না, উঁচু করে লো, বলি দাদা বিশেষ করে উঁচু করে লো। এই নাও, চলো চলো। আমাদের বার্থডে বয় এর মামিজি, তো মা হিন্দিতে কথা বলে মামিজি, এটা মামি।
বাড়ি বাড়ি রেডি হয়ে গেছে কেক কাটিং করার জন্য হুম হ্যাঁ বলো হ্যাঁ এলি বাবা লে আমরা খেতে বসেই পড়লাম কারণ ওদেরকে খাওয়াতে হবে আর কালকে ওটা একটু কাছে ছিল মানে বাড়ির পিছনে ছিল ওটা বাড়ির পিছনে ছিল এটা রাস্তা পার করতে হয় তো রাস্তা পার করে বাড়ি দিয়ে এসে আর আজকে আসা যাবে না তো সেই কারণে আজকে আমরা একবারই খেটে বেরিয়ে যাব তাই তো মানে আমি হোমওয়ার্ক আছে তার জন্য শুনে শান্তি এখানেই শান্তি বাড়ি গিয়ে সেটা আর অ্যাপ্লাই করবে না বলো করবি মামাম কি খাচ্ছো ও মামাম বাবা রে দেখো খাওয়াই মস্ত আজকে ডোরোর ফেভারিট খাবার মিলেছে কি আছে ভালো খাবার হলে হাসিটা খুব ভালো হয় না বাবা আমরা খেয়ে আসলাম নিমন্ত্রণ আর এরা ঘরে দেখো স্পেশাল কি রোল শাওয়ারমা রোল চিকেন রোল খাচ্ছে ভাই হয়ে গেছে হ্যাঁ বিজু আবার মানে তরকারি হিসেবে খেয়েছে এটা আমি বললাম না ভাই ওটাই ভালো খাবে পরোটা দিয়ে তরকারি ফাস যাই হোক আহারে মানে রাতে রাতে খেলে গুড মর্নিং সকালবেলা ডিউটি দিতে বসে পড়েছি অলরেডি ছেলের সাথে তাড়াতাড়ি খা ক্লাসের সামনে বসে খাই না বাবাই এদিকে ঘুরে খাও ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে মানে এখন সবাই আর কি জয়েন করছে তাড়াতাড়ি শেষ করো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে আমার এখানে গোছানোতে যেন ডান এই নিয়ে বসেছি আর দেখো স্ট্যান্ডটা ভেঙে গেছে দেখিয়েছিলাম ওটা দিয়েই ক্লাস করতাম পরে যেটা কিনেছি ওটা দিয়ে ঠিকঠাকভাবে আর কি সেট হয় না মানে ফোনটা লম্বা করে তো আবার একটা কিনতে হবে এখন আমরা এদিকে ছেলেদের নিয়ে ব্যস্ত আমাদের আর মা তার ছেলেদের জন্য ব্যস্ত কারণ একজন খেয়ে যাবে মানে ভাই টিফিন নিয়ে যাবে দেখো আজকে আমাদের রান্না হয়ে গেছে মঙ্গলবার আজকে নিরামিষ আমাদের আলু ফুলকপির তরকারি হয়ে গেছে রুটিও হয়ে গেল ভাতও হয়ে গেছে আবার বেগুন ভাজাও হয়ে গেছে গোলাপ দেখো এটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ এটার কালারটা জাস্ট অসম দেখো উফ একই গাছে দুরকম গোলাপ দেখেছো শর্মিষ্ঠা একই গাছে দুরকম কালারের গোলাপ কি দারুণ এই কালারটা আর একটাও পরি হয়েছে অনেক ফুল ফুটেছে শীতকালে এত ভ্যারাইটিস ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় আর এই গাঁদা ফুলের কালারটা মানে আমার যে কি ভালো লাগে উফ আমার মনে হয় কি তাকিয়েই থাকি তো এই ব্লগটা
কিন্তু এডিটিং প্রায় কমপ্লিট, বাট যখন লাস্টে গেলাম তখন দেখলাম আমি ব্লগটা এন্ডই করিনি। সকালবেলা হাওয়া খেতে খেতে সব কিছু হলো ছাদে, বাট ব্লগটা এন্ড করা হয়নি। তো যাই হোক, চলো আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি, যেহেতু এটা কালকে আমি স্টার্ট করেছি, তো এখন আমাকে এন্ড করতেই হবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে তো জানোই আজকে আমাদের কিছুই হবে না অনুষ্ঠান, মানে শর্মিষ্ঠার ভাইয়ের যে অ্যানিভার্সারি, তো এটা হবে মানে এই অনুষ্ঠানটাই বৃহস্পতিবার হবে। মানে বৃহস্পতিবার অনুষ্ঠান বলতে কিছু না, মানে যেটা আমরা করে থাকি নিজেরাই, খাওয়া দাওয়া কেক কাটিং সবই বৃহস্পতিবার হবে। তো যাই হোক, চলো সেদিনই তোমাদের সাথে আবার একটা দারুণ জমজমাটি ব্লগ আসবে। চলো আজকের মতন টাটা, সবাইকে ভালো থেকো।